বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্পপাঠ শুরু করতে চলেছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করে খুব ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প পাঠ গজেন্দ্র কুমার মিত্রের লেখা পূর্ব রাগ মাধু করি করে ফিরতে মাধবদাস বাবা যে প্রত্য হয়ে এমনই দেরি হয় তিনটে চারটে এর কম নয় ভোগ সারটে অধিকাংশ কুঞ্জে বারোটা বাজে কোথাও কোথাও আবার তার চেয়েও বেশি তারপর দয়া করে মাধুকরী রুটি আলাদা করে দেবেন তবে তো জুটবে এছাড়া আবার কোথাও কোথাও কুঞ্জবাসিনীদের অবসরের প্রতীক্ষা করতে হয় পুরো দশ মিনিট দাঁড়াবার পর মেলে শিকি রুটি সেক্ষেত্রে মাধবদশার বৈষ্ণবচিত বিনয় রাখতে পারে না অস্ফুট কণ্ঠে মনে মনে গালাগালি দেয় ওদের দিন হরি হরিনাম করার কথা সুতরাং ঠোঁট নড়তে দেখলে এমনকি অস্পষ্ট শব্দ শুনলেও কেউ সন্দেহ করে না ভাবে হরিনামই করছে অবশ্য অসুবিধা এতদিন ছিল না এই রুটির টুকরোগুলি আগে এনে তুলে ভোরবেলা নিয়ম সেবা শেষ করে এক পয়সার দধি ও গুড় সহযোগে কয়েকখানা খেয়ে সে বেরোতো মাধু করি সে বাঙালি বলে দু একটা বাঙালি কুঞ্জে এক এক মুঠো অন্য প্রসাদও পেত তখন এমনকি কিশোরী মোহনের কুঞ্জে একটু ডাল আর নিকুঞ্জ বিহারীর কুঞ্জে একটু তরকারিও মিলত মাধুকরী শেষ করে অপরাহ্নে নিজের কুঞ্জে পৌঁছে সেই অন্ন এবং তার সঙ্গে টাটকা দু এক টুকরো রুটি খেয়ে নিত বেলা থাকতেই বাকি যা রুটি বাঁচতো সেগুলোকে রোদে শুকিয়ে একটা জ্বালায় তুলে রাখতো বর্ষাকালের জন্য তাই তো গৌরদাসী বলে মাঝে মাঝে ঠাট্টা করে বাবাজি মশাই সংসার চাললেন কেন তা বুঝি না ঘর সংসার তো এখানেও কম নয় তা কথাটা কিছু মিছে বলে না গৌরদাসী ঘর সংসার সত্যি ও কম নয় ভোরে উঠে কোনো মতে নিয়ম সেবা সেরেই যেতে হয় মহাবীর প্রসাদ আগরওয়ালার বাগানে হরিনাম করতে মহাবীব প্রসাদের ঘিয়ের কারবার আছে বড়ানগরে প্রকাশ্যে ঘি না সে শুধু অন্যান্য ব্যবসায়ীদের খাঁটি ঘিয়ের সঙ্গে ভেজাল মিশিয়ে দেওয়ায় তার কারবার খাঁটি ঘি এনে আর বলে দেয় কত করতে হবে আর কি ভেজাল দিতে হবে এক মনকে দেড় মন দু মন এমনকি তিন মনও করা যায় ভেজাল আছে বাদাম তেল চর্বি কিংবা মহুয়ার তেল হয় তিনটের একটা কিংবা একত্রে ওর যে কোনো দুটো গ্রাহকের ইচ্ছা অনুযায়ী ভেজাল মেশানো হয় উপকরণ হিসাবে দাম ফেলা আছে কাজ এ দু তিন জায়গায় হয় কলকাতার উল্টোডাঙার কাছে আর বড়ানগরে এদের আড্ডা ভেজাল সবাই মেশাতে পারে না ওরও একটা নৈপুণ্য আছে সেটা আয়ত্ত করতে হয় এ কাজে মহাবীর প্রসাদের খ্যাতি সবচেয়ে বেশি বড় বড় কেমিস্ট্রি পর্যন্ত ধরতে পারে না অনেক সময়ে হোয়াইট অয়েলও আছে তবে তাতে বাহাদুরি নেই বাহাদুরি এই সবে এর সঙ্গে মহাবীর প্রসাদের আরও দু একটা ব্যবসা আছে যেমন আটার কল তেলের কল ইত্যাদি তেলে সরগুজা সজনের ছাল লঙ্কার বিচি এইসব দেওয়া হতো এখন আরো সস্তার দু একটি পদার্থ পাওয়ায় সেসব ছেড়েছে যাই হোক সেসবে ওরা তো লাভ হয় না যত হয় এই ঘিয়ের কারবারে আগরওয়ালার বিবেকে এটা মধ্যে মধ্যে আঘাত করে সে সম্প্রতি পূর্ণ অর্জনের জন্য এই ব্যবসাটি ফেঁদেছে একদল স্ত্রীলোক আর পুরুষ সকালে দু ঘন্টা ও বিকেলে দেড় ঘন্টা তার বাগানে গিয়ে নাম করে সকালে তিনি দেন আনা পয়সা একাদশীতে কিছু চাল ও আটা তার সঙ্গে আর বিকালে ছটা করে পয়সা অর্থাৎ এই এত হরিনামের পুণ্যটা তিনি তাদের কাছ থেকে কিনে নেন এইটাই চিত্রগুপ্তের খাতায় খরচের ঘরে লেখা থাকবে এই তার ভরসা সুতরাং সকালবেলা আটটা থেকে দশটা এই বহুমূল্য সময় ওখানেই কাটে তারপর ফিরে আসে আহারাদি আছে পুরনো রুটি মধ্যে মধ্যে বার করে রোদে দিতে হয় নইলে ছাতা ধরে পোকা হয়ে যায় তারপর কোনো কোনো দিন পয়সা করির হিসেব নিয়েও বসে গোপন স্থান থেকে টাকা পয়সা পুঁটলি করে দেখে কত রইল সব রইল কিনা তাও তো দেখতে হয় একবার তিনখানা দশ টাকার নোট উইয়ে কেটে দিয়েছিল তারপর থেকে সতর্ক হয়েছে আবার বারোটা বাজলে মাধু করি সেখান থেকে ফিরে খাওয়ার পালা শেষ করেই আবার ছুটতে হয় আগরওয়ালার ওখানে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে যায় এরপর নিজেরও কিছু কৃত্য আছে সন্ধ্যার পর সে বেরোয় দর্শনে কোনোদিন গোবিন্দ গোপীনাথ কৃষ্ণচন্দ্র রাধারমন গোপেশ্বর এই চক্রটা কোনোদিন বা বেরিয়ে পড়ে পুরনো শহরে মদন মোহন বঙ্কুবিহারী ভগবানের দর্শনও মেলে কোথাও কোথাও অপরাহ্নের ক্ষীর শশা কি প্যাঁড়া প্রসাদও জোটে অদৃষ্টে অবশ্য সেই জন্যেই মাধবদাস দর্শনে যায় বললে সত্যের অপলাপ করা হবে কারণ কৃষ্ণচন্দ্রের মন্দিরে এক পূজারের সঙ্গে তার খুবই অন্তরঙ্গতা আছে সেখানে গেলে রোজই কিছু না কিছু মেলে তবু তো মাধবদাস রোজ যায় না দর্শন থেকে ফিরে ব্রহ্মকুণ্ডের ধারে তার কুঞ্জের জীর্ণ ঘরটির বাইরে যখন খাটিয়া পেতে বসে তখন অবসর হয় সে আসে কোনোদিন কোনোদিন একটু তেল নিয়ে শুধুই পায়ে হাত বুলিয়ে দেয় গৌরদাসী তাকে ভক্তি শ্রদ্ধা করে খুবই এই পদসেবাটা তার নিত্যই করে দেওয়া যায় এতে মাধবদাসও খুশি সত্যি সে প্রাণ খুলে আশীর্বাদ করে গৌরদাসীকে মাধুকরীর জন্য ঘুরতে তো কম হয় না আবার বিকেল দর্শন করতে বেরোনো পা কন কন করে বই কি বয়স তো কম হলো না গত যুদ্ধের সময় সে প্রথম গুরুদেবের সঙ্গে শ্রী বৃন্দাবনে আসে তখনই সে বেশ জোয়ান ছিল কুড়ি পঁচিশ বয়স হবে তার তবে বিরক্ত হয় সে গৌরদাসীর ওপর অসময় এলে হয়তো মাধুকরিতে বেরোবার আগে দৌড় বন্ধ করে টাকা পয়সা গুনতে বসেছে রাধে রাধে করে গৌরদাসী এসে হাজির কিংবা মাধবপুরীর পর এসে ঠিক কত কি পেলে ঝুলি খুলে একটা তার হিসাব মিলাচ্ছে কোথা থেকে এসে দাঁত বার করে হেসে দাঁড়ালো এই হিসেবটা মাধবদাস কাউকে জানতে দিতে চায় না তার সবচেয়ে রাগ হয় হাতে কিছু আটা চাল জমলে যখন গোপনে বিক্রি করতে বেরো তখন চাল ডাল আটা এ এসিধা প্রায়ই মেলে অথচ ওর খরচ কম মাধুকরিতে সিকিখানা আধখানা এমনকি গোটা রুটিও পাওয়া যায় কোনো কোনো কুঞ্চে তার উপর ভাত ডাল তো আছেই সেই রুটি তোলা থাকে বর্ষাকালের জন্য নিতান্ত যেদিন বেশি বর্ষায় করিতে বেরোনো অসম্ভব হয়ে পড়ে সেদিন সেই শুকনো রুটি বার করে তার উপরে ছাতা ধুয়ে গরম জলে ভিজিয়ে নেয় তারপর তার সঙ্গে দই ও গুড় মেখে বেশ চলে ভাত রাঁধে কদাচিৎ চাল তার ঘরে সঞ্চয় করা দিন দিন গোপনে দুটি ভাত নেয় কারণ কোনো একাদশীর এখানে একাদশীতে মাধুকরী মাগার রেওয়াজ নেই ওদিনের সব প্রসাদ ভাঙে আর ধোপাতে পায় এইটাই ধরে নেওয়া হয় যে সব বৈষ্ণবে সেদিন উপবাস করবে অথচ না কুঞ্জবাসী না ব্রজবাসী ঠিক উপবাস কেউই করে না কেউ ঘাসের বীজ দুটি ফুটিয়ে পায়েস করে খায় কেউ আলুর পাকৌড়ি পানফলের আটার হালুয়া এসব নিয়ে খেয়ে দিন কাটায় রাত্রে পাকি প্রসাদ খেতে তো কোনো আর বাধাই নেই এসব ভণ্ডামে সহ্য হয় না মাধবদাসের নিজেরা কেউ উপবাস করবে না যত শাস্ত্র মাধু করি দেবার বেলায় মরুগে রাধারানী জানেন যে না খেলে মাধুর মাথা ঘোরে তিনি নিশ্চয়ই মার্জনা করবেন ওকে সে গোপনে গৌরদাসের আসবার সময় বাঁচিয়ে চারটি ভাত ফুটিয়ে নেয় গৌরদাসী দুটি কুঞ্জে কাজ করে এক জায়গায় টহলনি বা মন্দির সেবিকা বা ঝিয়ের কাজ করে আরেক জায়গায় ভান্ডার দেয় সেখানে শুকো কাজ অর্থাৎ বাতনাবাটা কুটনো কোটাও কিছু করতে হয় পরিশ্রম খুব অথচ বেতন কিছুই না প্রথম কুঞ্জে একটা করে পারস মানে একজনের প্রসাদ মতো পায় আর একটা টাকা বেতন বড় বড় বা ভাত এবং আটখানা রুটি মিলত তা থেকে অনায়াসে চারখানা রুটি রাত্রের জন্য রেখে দেওয়া চলতো কিন্তু এখন সেটা কমে এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে যে একবেলায় পেট ভরা দায় অথচ অনুরোধ করেও লাভ নেই সর্বত্রই এক অবস্থা তবু ভাগ্যে অন্য কুঞ্চে সে আগেই দেড় টাকা মাইনে আর সন্ধ্যায় এক পোয়া আটা কিংবা চারখানা টেকরা মানে পরোটা প্রসাদ ব্যবস্থা করে নিয়েছে তাই রক্ষা নইলে শ্রেফ উপবাসেই কাটাতে হতো কারণ নগদ যা পায় তাতে ঘরের ভাড়া আর কাপড় দুটো হয় না রান্নার কাঠ ঘুঁটে তো নয় না আটা মেলে আজকাল সেদিন কাঁচা আটা জলে গুলে গুড় দিয়ে খেতে হয় তবে আটা মেলে কদ আছে কারণ চারখানা পরোটায় এক পোয়ার কম আটা থাকে তা কুঞ্জস্বামিনী জানেন সুতরাং গৌরদাসের ভক্তির কারণ মাধবদাস বাবাজি বোঝে ওর বয়স হয়েছে কিন্তু গৌরদাসী এখনো চল্লিশের ওপারে আছে বোধ হয় আরও কম বাবাজিরা সর্বকেশী বাউল ওদের দাঁড়ি গোফ চুল কিছুই ত্যাগ করতে নেই মুক্ত কেশিরা নিশ্চিন্ত তাদের ওসব কোনো বালাই নেই কি কুক্ষণেই যে এই সম্প্রদায়ে আসে গরমের সময় এক একদিন অসহ্য বোধ হয় কাজেই এক রাস পাকা চুলদাড়ির মধ্যে মাধবদাসকে এমন কিছু আকর্ষণীয় বলে মনে হয় না আর চতুর মাধবদাস তা বলছে আত্মনুরুক্তি ওর বুদ্ধিকে এখনো আচ্ছন্ন করতে পারেনি গৌরদাসীর ভক্তির মূল উৎসটা অন্যত্র সেজন্যই মাধবদাস মৌখিক প্রশ্রয় একটু আত্র দিলেও কথাটাকে এগোতে দেয়নি তাও ঠিক যে কত আয় আর কত টাকা জমানো আছে তাও গৌরদাসীকে সে জানাতে চায় না এই কারণে মনের মধ্যে বেশি ধারণা থাকা ভালো চারে থাকবে মাধবদাসে ত্রিশ বৎসর কাটলো বৃন্দাবনে অনেক দেখেছে অনেক ঝি কোনো না কোনো বাবাজি মশাইকে আঁকড়ে ধরে তখন ভক্তি ট্রাবল্য খুব পয়সা খরচ করে ভক্তি দেখাতেও ত্রুটি করে না অথচ একবার কণ্ঠী বদলটা হয়ে গেলে পেয়ে বসে তখন আর কাজ করতে যেতে চায় না বাবাজিদের মাধু করিতে ভাগ বসায় নিশ্চিন্তে খায় আর ঘুরে বেড়ায় গোপনে কোনো কুঞ্জের পূজারের সঙ্গে প্রণয় করতেও বাধে না অবশ্য গৌরদাসী আকারে ইঙ্গিতে জানায় অন্য কথা পায়ে তেল মাখাতে মাখাতে বলে সত্যি বাবাজি মশাই আর কতকাল এমন ছোটাছুটি করবেন আমার তো দেখে কষ্ট হয় ভগবানের নাম করবেন যে জন্য এ পথে আসা তা তো সময় মেলে না আমি বলছি আপনি ওই আগরওয়ালার বাগানটা রেখে দিন মাধুকরিটা ছাড়ুন ও কাজটা ভালো নাম করাও হয় পয়সা পাওয়াও যায় দু চারটে আগরওয়ালা পয়সা দেয় বটে তাই বলে আমাদের কি কিছু ফল হয় না তা হয় ভগবান আমাদের নামেও কিছু জমা রাখেন। আর ওতে না কুলোয় আমি তো কিছু কিছু পাই স্বচ্ছন্দে দিতে পারি আজকাল আবার সময় করে বিকেলে আগরওয়ালার কাজটাও নিয়েছি বলি এক কাজে দু কাজ হবে এই ভালো তাছাড়া ওখানে পারস যা পায় দুটো লোকের আসে চলে যায় বিকেলে খাবার আসে মাইনে ওখানে পায় ধরুন টাকা তিন আর এখানে টাকা দিনকাল খারাপ তবু আমার তো নগদ দু এক পয়সা খরচা নেই স্বচ্ছন্দেই আপনার সেবাই লাগাতে পারি তা আপনি তো আমার কাছ থেকে কিছু নেবেন না গৌরদাসের কণ্ঠে শেষের দিকে একটু অভিমানও বেজে ওঠে মাধবদাস কিন্তু মনে মনে হাসে এ কথা শুনে ওর পাকা দাড়ি গোফের মধ্যে যে হাসির খানিকটা ফুটে ওঠে তবে গৌরদাসী তাকে বিদ্রূপের হাসি বলে বুঝতে পারে না বিনয় রূপ দিতে জানে মাধবদাস গৌরদাসী যে কত মাইনে পায় এবং পারস্য কি পরিমাণে মেলে তা নানা কথাবার্তার মধ্যে অসতর্ক মুহূর্তে গৌরদাসী বলে ফেলে এক এক সময়ে সেটা মাধব মনে করে রাখে কিন্তু বক্তা নিজে টের পায় না ওর দৃষ্টি মাধব দাসের পয়সায় এ যেন আর কুলোচ্ছে না কিছুতেই কোনো মতে বদল করে মাধবদাসের ঘাড়ে চাপাতে পারলে বাঁচে তারপর খাওয়াবার দায়িত্ব তো মাধবদাসের মাধবদাস উদাস এবং উদারভাবে সে প্রস্তাব কাটিয়ে দেয় সে যে হবার জন্যই গৌরদাসী কখনো কখনো আদর করে গৌরী বলেও ডাকে মাধব দাস বলে যে কৃষ্ণ সেই উমা গৌর আর গৌরী কি ভিন্ন আমাদের যে গুরুর নিষেধ আছে করি না করে খেতে নেই নইলে দু চার ঘর শিষ্য কি আর এতদিনে করতে পারতুম না না কোনো কুঞ্জে চাকরি নিতে পারতুম না হ্যাঁ বাউল এজিয়া দাহে নিয়ম ভিক্ষা করে খাবে ঝোপড়ায় বাস করবে আমরা হরুম বাউল আমাদের গুরুর নিষেধ আছে পরের পয়সায় বসে খাওয়ার তোর মেঘে খায় ওই আমাদের নিয়ম সেবার কাজ করে রে ওদের এমনই একটা বুদ্ধির প্রতিযোগিতা চলে আসছে বহু কাল ধরে মাধবদাস ওকে ছাড়েও না আর ধরেও না গৌরদাস ও ছাড়তে রাজি নয় তার বিশ্বাস বাবাজি মশায়ের অনেক টাকা বুড়োই টাকার ভাগ দেবার ভয়ে ঘাড় পাততে চায় না বুড়ো ভারী ধূর্ত কথাটা মিথ্যা ছিল না এতদিন কিন্তু এইবার একটু অন্য রকম দাঁড়িয়েছে মাধু আর মেলে না আজকাল যুদ্ধ লাগতে বিপদ বেঁধেছিল তবু অসহ্য হয়নি একরকম করে চলছিল কিন্তু যুদ্ধ থামাতে আরো মুশকিল আটা দুষ্প্রাপ্য চালের যা দর ভয়াবহ আগে এক পয়সায় দই কি দুধ কিনলে ভেসে যেত এখন দই বলে দশ আনা এক আনা কিনতে গেলে কথা কয় না ঠাকুর অনেক কুঞ্জেই উপবাসী থাকছেন অতিরিক্ত পারস সব বন্ধ আগে বহু পারস কিনতে পাওয়া যেত তিন টাকা চার টাকায় তাতে দুটো লোকের খাদ্য থাকতো পর্যাপ্ত আজকাল দশ বারো টাকাতেও মেলে না মাধুকরী অধিকাংশ ক্ষেত্রেই তো বন্ধ যেসব কুঞ্জে এখনো দেয় সিকিখানা করেই বরাদ্দ তাও কোথাও কোথাও চারখানা কোথাও দুখানা মাত্র রুটি মোটে নির্দিষ্ট থাকে তিন চারটে কুঞ্জ সারতে না সারতে অন্য কুঞ্জে ফুরিয়ে যায় ভিক্ষার্থীদের ভিড়ও খুব তখন মাধুকরী ছিল সম্মানের এখন তা হয়েছে অপমানকর আগরওয়ালার ব্যাপার চলছে বটে তবে শুধু পয়সা বরাদ্দ করা আছে সিধা একেবারে বন্ধ পঁয়ত্রিশ টাকা মন চাল আর বিশ টাকা মন গম কোথা থেকে সিধা মিলবে যাত্রীদের কাছে ভিক্ষা মেলে বটে ভালো কিন্তু সে ছেলে মেয়েরা পারে বাবাজিদের সম্মানে বাধে মাধবদাসের ভাড়ারে আজকাল কিছুই থাকে না রোজগার জোটা কঠিন এর ভেতর অনেক পয়সা ভাঙতে হচ্ছে তবিল থেকে সেখানকার অবস্থাও এমন কিছু ভালো নয় যে এভাবে বেশি দিন চলে তো বসে খেতে পারবে এ মুশকিল বেঁধেছে গৌরদাসীকে নিয়ে সে আসে ঠিকই নিয়মিত ভক্তিও কিছু কম নেই আসল কথাটা আর এগোতে চায় না এখন মাধবদাসী কথাটা পারতে চায় আর গৌরদাসী চাপা দেয় সহজ কথার সহজ অর্থই ধরে মাধবদার সহিত কথা তোলে না আর পারা যায় না গৌরী তুমি যা বলেছিলে এত এ সহ্য হয় না গৌরদাসী তৎক্ষণাৎ জবাব দেয় ঠিকই তো আপনি কি বলছেন বাবাজি মশাই আপনার তো ঢের বয়স হয়েছে ওরকম তো মনে হবেই আমিই যেন আজকাল খাটতে পারি না মনে হয় কেউ বসিয়ে দুটো খেতে দেয় তো ভালো হয় আহা গৌড় গৌড় মতলব গৌর গৌরদাসী বোঝে ওকে ঘরে এনে তারপর ভিক্ষে করাবে আর বুড়ো বসে বসে খাবে যেন সেই জন্যই সে এতকাল ধরে ওই বাহাত্তরে বুড়োর পায়ে তেল দিয়ে এলো আসল কথাটা কি তা না জেনে অর্থাৎ বুড়োর হাতে ঠিক কত টাকা আছে তা আঁচ না পেলে এ কাজে এগোচ্ছে না গৌরদাসী মাধুরদ ইদানিং অন্য পথ ধরেছে ওর সেই পোকায় খাওয়া নোটের কুঁচিগুলো যত্ন করে তোলা ছিল একটা দেশ বাক্সতে সেদিন সেগুলোই বার করে একটা কাগজে মুড়ে নিয়ে বিষণ্ণভাবে বসে থাকে গৌরদাসী আসতে বলে সর্বনাশ হয়ে গেছে গৌরদাসী আবারও তিনখানা নোট উয়ে খেয়েছে এই দেখ কি করা যায় বল দেখি বুড়ো বয়সে অসমর্থ হয়ে পড়ে থাকলে কে দেখবে এই বলে দুখানা জমিয়ে রাখা তা যদি এমন করে নষ্ট হয় তো কাজ কি আর সত্যি আমি একা কত দিক দেখি বল দেখি যদি নাড়াচাড়া করা যায় মধ্যে মধ্যে তবু একরকম থাকে গৌরদাসী হাত বাড়িয়ে কুঁচো কাগজগুলো নেয় ওর তীক্ষ্ণ দৃষ্টিতে চাপা থাকে না যে এসে পুরোনো টুকরো গুলোই এর আগেও বহুবার মাধবদাস দেখিয়েছে তখন কতগুলো চিহ্ন তার চোখে পড়েছিল আজ সেগুলো মিলিয়ে নিয়ে মনে মনে হাসে মুখে বলে তা বারবার এমন হচ্ছে পোস্ট অফিসে রেখে না কেন কত আর আছে বড় ডাকঘরে না হয় একখানা বই খুলুন মাধবদাস অত সহজে ফাঁদে পা দিতে রাজি নন বলেন না না ও পরহস্তগত ধন আমি ভালো বুঝি না তাছাড়া সুদ আমাদের খেতে নেই গরুর নিষেধ আছে ওরা সুদ দেয় যে গৌরদাসী আর কথা কয় না আঁচল থেকে পান বার করে অন্য কথা পারে আজ কিন্তু মাধবদাস মুখম চাল দেবে তাই বলে বসে আছে আজকাল দশটা এগারোটার সময় প্রায় আসে গোরদাসী। সময়টা বুঝে সে খাটিয়ার উপর একটা চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল বালিশের নিচে একখানা দশ টাকার নোট সত্যি গৌরদী এলো একটু পরে ওকে ওইভাবে পড়ে থাকতে দেখে উদ্বেগ প্রকাশ করে বললে কি বাবাজি মশাই এমন সময় শুয়েছে শরীর খারাপ নাকি হ্যাঁ ভাই এসো এসো কিছু নয় একটু ওই জ্বর মতো হয়েছে তোমার কথাই ভাবছিল একা থাকা অসুখ করলে মুখে জল দেবার লোক নেই গৌরদাসী একটু অস্বস্তি প্রকাশ করে উঠে দাঁড়ায় তাই কি চাই আমার বসবার সময় আছে একটু আবার এখনই যেতে হবে বড় কুঞ্জে মাধবদাস তাড়াতাড়ি বার করে বলে গৌরদাসী আমার একটা উপকার করবে আজ তো আর বেরোতে পারবো বলে মনে হচ্ছে না যদি বিকেলের দিকে পোয়াটাক দুধ আর খান্দুই কিনে দিয়ে যাও নোটই দিলুম খুচরো কিছু ভাঙানো নেই তা ভাঙিয়ে নিতে পারবে তুমি তোমাকে সবাই ভালোবাসে মাধবদাস চোখ বোঝে যেন জ্বরের যন্ত্রণায় কিন্তু চোখের পাতা ফাঁক দিয়ে নজরে রাখে গৌরদাসের মুখের ওপর কিন্তু কিছুই ভালো বোঝা যাচ্ছে না গৌরদাসী নোটখানায় একবার চোখ বুলিয়ে আঁচলে বাঁধে বলে আমি এই তিনটের ভেতরে পৌঁছে দিয়ে যাবো রাধারানী আবার আপনাকে জ্বরে ফেললেন কেন যে কে জানে ভাবনা রইল সবই গোবিন্দ লীলা গৌদাসী ভরসা পায় না নোটখানা পুরোনো আমলের সে সব বেশ চেনে তার মানে ইদানিং আয় কিছু জমেনি হাতের কাছে হাল আমলের নোট থাকলে কি আর বুড়ো ঘুগু এ নোট বার করতো তবু সে হাল ছাড়ে না একেবারে পুরনো আমলের নটি যদি বেশি থাকে তো আপত্তি নেই তবে ঠিক না জেনে পথ না বাড়াচ্ছে সে সুখে আছে স্বাধীনভাবে আবার ওই বড় মরাকে নিয়ে কি আকন্ঠ ডুববে বিকেলে এসে সে কিন্তু ঘনিষ্ঠ হয়ে বসে দুধ এনেছে মিষ্টি এনেছে সে সঙ্গে তার নিজের কুঞ্জের এক মুড়ি এটা তার প্রাপ্য ইদানিংকার পূজারই তাকে স্নেহ করে নিজে না খেয়ে সে এনেছে বাবাজি মশাইয়ের জন্য সব সাজিয়ে দিয়ে নোটখানা আঁচল থেকে বার করে দিলে বাবাজি বিস্মিত হয়ে বললে কি ভাঙাতে পারলে না চেষ্টাও করিনি বলি একদিন আপনি সেবা করবেন তাও যদি না দিতে পারি তো মনুষ্য জন্মই তো বৃথা অবশ্যই আবার যদি দরকার হয় তো নিতেই হবে গরিব মানুষ সে তো আর করে আসিনি যে আপনাদের সেবায় লাগব যা দিনকাল কাল মাধবদাসের মুখ উজ্জ্বল হয়ে উঠল সে গাঢ় কণ্ঠে বললে গৌরদাসী একটু বসো গোটা কত কথা আছে গৌরদাসের মুখে বাঁকা হাসি দেখা যায় সে আজ প্রস্তুত হয়ে এসেছে শুধু শুধু এই দুর্দিনে আনা পয়সা সে খরচা করেনি হুম মাধবদাস বললে তুমি অনেকদিন ধরেই বলছো গৌরদাসী কিন্তু এতদিন বুঝিনি সত্যি একটা কেউ দেখবার সন্ধার লোক না হলে আর চলছে না গো খাটতে এখনো ঢের পারি অভাবও রাধা রানীর কৃপায় নেই তবে একটু সেবা যত্ন না পেলে আর পেরে উঠছি না তবু ইতস্ত করছিল আবার একটা বন্ধনে যেতে আর মন সরে না গো কিন্তু আজই দুপুরবেলা যেমন একটু ঝিমুনি এসেছে দেখি স্বয়ং গুরুদেব দাঁড়িয়ে যেন আমার মাথার গোড়ায় আমার মাথায় হাত বুলিয়ে বলছেন তুই একটা আশ্রয় দে মাধব দাস আমি বলছি তাতে তোর সাধন ভজনের ক্ষতি হবে না লোকও তোর কাছেই আছে ধরফর করে উঠে বসলুম ঘুম ভেঙে দেখো এখনো মনে হলো গায়ে কাঁটা দিচ্ছে তাই বলছিলাম গৌরদাসী সে তো আমার সেবা তোমাকেই করতে হচ্ছে শ্রী গুরুর আদেশে তোমাকে গৌরদাসী হেট হয়ে মাধবদাসের পায়ের ধুলো নিয়ে মাথায় জিদ ঠেকালো তারপর হাত জড়ো করে বললে গৌড় এ তো আমার পরম ভাগ্যি কিন্তু সে কপাল তো আমি করে আসিনি আপনি দয়া করেন কি হবে আস্তাকুরের হেঁট পাতা কখনো স্বর্গে ওঠে আমার তা হবার নেই এগো কেন সত্যি সত্যি চমকে ওঠে মাধবদাস তবে কি হিসাবেই তার গোলমাল হয়ে গেল এতদিন সে আগাগোড়া ভুল বুঝেছে গৌরদাসী হেঁট মুখে পায়ের একটা নখ খুঁড়তে খুঁড়তে বললে আমি যার কাছে ভেকনি তিনি নিষেধ করেছিলেন বলেছিলেন পথ বড় খারাপ মা ওতে সাধন ভজনের বিঘ্ন হয় নিতান্ত যদি মনের মতো মানুষ পাস খাঁটিল তাহলে যেতে পারিস কিন্তু আমার আখড়ার জন্য দুশোটি টাকা যতদিন না দিতে পারবি ততদিন ও কাজ করবি না তাই তো এমন হাল বাবাজি নইলে এতদিন এখানে আছি কত আশ্রয় পেতে পারত তারপর যেন একটা দীর্ঘ নিঃশ্বাস চেপে গিয়ে বললো অত টাকাও কোনোদিন হাতে জমবে না তাই আর কথাও নেই না বাবাজি আপনার সেবা করবো সে আর এই কাঠামোতে হবে না গৌড় গৌড় দুশো টাকা মাধবদাসের মুখ বিবর্ণ হয়ে ওঠে কালি সে একবার গুনে দেখেছে একশো টাকা এগারো আনা এই তার মোট পুঁজি ভেবেছিল কিছু খরচ করতে হয় তা করবে তারপর এক চালায় বাস করলে সে দেখে নেবে কত বড় ধরি কিন্তু সে যে এমন করে আগে প্যাঁচ খেলবে তা ভাবেনি মিনিট কত চুপ করে বসে থেকে মাধবদাস বললে বুড়ো বয়সের সম্বল অত টাকা তার মধ্যে থেকে বার করে দিতে মন সরে না তা হ্যাঁ মাতাজি তুমি কত হাতে রেখেছো তারপরে আর পঞ্চাশটা টাকা দিলে হয় না জিদ কেটে আর একবার তাড়াতাড়ি পায়ের ধুলো নিল কৌরদাসী আমি কি আপনার সঙ্গে তামাশা করছি বাবাজি কি বা আমার আয় যে টাকা জমাবো না ও আর আপনি মন খারাপ করবেন না আমার যা ললাটে আছে তাই হবে আপনার পায়ে ঠাঁই পাওয়া এ কি সোজা কথা আচ্ছা বসুন আমি তবে উঠি খপ করে হাত বাড়িয়ে ওর আঁচলটা চেপে ধরে মাধবদাস একশো টাকায় হবে দেখ হবে ওর খসে পড়ে ক্রমে কণ্ঠস্বর তীক্ষ্ণ হয়ে ওঠে ছি ছি গোষ অমন কথা বলবেন না মিছে কথা বলিনি মাধবদাস হাঁপাতে থাকে একশো টাকা এগারো আনা দুবার গুনেছে সে বাড়বার সম্ভাবনা নেই দেড়শো টাকা বলবে নাকি তারপর যদি আবার ফেলে পালায় এমন তো কতই দেখেছে বাকি যা আছে তা হয়তো নিয়ে পালাবে একদিন না না অত সে দিতে পারবে না গৌরদাসী দণ্ডবধ করে চলে যায় সে জানে বুড়ো দেড়শো টাকা দেবে ঠিক ওষুধ ধরেছে ওর মনে ভরসা বাড়ে অনেক টাকা আছে বুড়োর হাতে নইলে অত কৃপন এক কথায় একশো টাকায় উঠত না দুবেলা নাম করে যা পয়সা হয় ঝির কাজ সে আর করবে না এটা ঠিক বুড়োকে বাগে পেলে হয় একবার মাধব দাস তার অন্ধকার জরাচীর্ণ ঘরে অসহায় ভাবে বসে থাকে শূন্য ঘরটা তাকে বিদ্রূপ করে একশো টাকা আনা না সে সম্ভব এতক্ষণ শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা রাগ গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার